ইন্ডিয়ান হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দই ঢেঁড়সের রেসিপি গরমের দিনে যখন কোনো রিচ খাওয়ার খেতে ভালো লাগে না আবার সেদ্ধ সেদ্ধ খেতেও ভালো লাগে না তখন এই ধরনের হালকা তরকারি বানালে সেটা ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে এটা বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি এটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়ে এর মাথাটা আর বোটাটা কেটে বাদ দিয়ে এগুলোকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি ফোড়নের জন্য নিয়েছি হাফ চা চামচ গোটা মেথি হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ কালো সর্ষে এখানে নিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা এখানে আমি দেড়শো গ্রাম টক দই নিয়েছি দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি এটা বানানোর জন্য আর যা যা উপকরণ লাগবে আমি সেটা রান্না করতে করতেই বলে দেব। তাছাড়াও উপকরণের পরিমাপগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব চাইলে দেখে নেবেন এবারে একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে শুকনো লঙ্কা দুটোকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এগুলোকে থার্টি সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে সমস্ত গোটা মশলা অর্থাৎ জিরে মেথি আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এখানে আমি এরকম দুটো কারিপাতার ডাল নিয়েছি এর মধ্যে প্রায় দশ পনেরোটার মতো কারিপাতা আছে এগুলোকে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং এগুলোকে আরও থার্টি সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি এটাকে এবারে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন ঢ্যাঁড়সে কিন্তু নুনের পরিমাণ কমই লাগে এবারে এগুলোকে আরও দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে এটাকে আরও দু এক মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে এই তরকারিটার মধ্যে কিন্তু কোনো রকম জল পড়ে না ঢ্যাঁড়সের নিজস্ব রস আর টমেটোর থেকে যে জুসটা বেরোয় তাতেই এটা সেদ্ধ হয় এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে সাত আট মিনিটের জন্য রান্না করতে হবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে এক দুবার এটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে এটা তলায় ধরে না যায় আট মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা লোতে থাকা অবস্থাতেই আমি এর মধ্যে টক দইটা দিয়ে দিলাম টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য দিচ্ছে এক চা চামচ চিনি চিনিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়াতে কমাতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করবেন ফ্রিতে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি এটা সম্পূর্ণ অপশনাল তবে ঘিটা দিলে এর গন্ধটা যেমন সুন্দর হয় তেমন এটা স্বাদটাও খুবই ভালো হয় আমার চ্যানেলে নারকেল ভাতের একটা খুব সুন্দর রেসিপি আছে ওই নারকেল ভাতরা দিয়ে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে আপনারা যদি চান সেটা দেখে নিতে পারেন আমি তার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তাহলে এই গরমকালে যে কোনো দিন আপনারা এটা বানিয়ে খেতে পারেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে